Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. Welcome to e-language. Dear brothers and sisters, tumra je jekhane acho, jekhan theke ei video ti dekhcho, nischoy bhalo acho, shusto rechho. Ajker ei video te ami tomaderke shekhate cholechi ottonto guruttopurno ekta bishoy ja tumra ajobodhi kothao shikoni ebong video ti monojog shohokare prothom theke shesh porjonto without skip chhara dekhte thako ar obosshoi video ti share kore dao. তাহলে চলো আমরা সময় নষ্ট না করে আজকে ক্লাসটি শুরু করি। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আজকের এই ক্লাসে এমন কিছু জিনিস শিখতে চলেছো যা একেবারে ইনক্রেডিবল, কোথাও না গিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আজকের ক্লাস হচ্ছে সেভেন ক্লাসে আমরা রয়েছি। সো সেভেন ক্লাসে তুমি যদি প্রথম হয়ে থাকো, আমার এই ভিডিওটি যদি প্রথম দেখে থাকো, তাহলে তোমরা আগের যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো প্রথমে দেখো, তারপরে এই ভিডিওটি দেখো। সো আজকে আমরা এখানে সেট আপ দিয়ে রেখেছি সাম, এনি, এভরি, নো। তোমরা টাইটেল দেখেই বুঝতে পারছো যে সাম, এভরি, এনি, নো এর ব্যবহার। সো সাম, এনি, এভরি, নো এগুলোর অর্থ কি এটা আগে জেনে ফেলি। সাম মানে হচ্ছে কিছু, রাইট? এই কিছু আবার গণনা করা যায় এবং গণনা করা যায় না, কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, ধরো যে সাম চকলেটস, সাম বিস্কিটস, সাম চিয়ার্স, ট্রাবলস, রাইট? বাট যদি আমরা আনকাউন্টেবলের ক্ষেত্রে যাই, তখন হবে সাম ওয়ার্ডার, সাম মিল্ক, সাম ওয়েল, সাম হেডেক, সাম স্ট্রেংথ, মনোবল যেটাকে বলা হয় স্ট্রেংথ। সো কাউন্টেবলের ক্ষেত্রেও আমরা সাম ইউজ করতে পারি, আনকাউন্টেবলের ক্ষেত্রেও সাম ইউজ করতে পারি, রাইট? এরপরে রয়েছে এনি। সামের উল্টোটাই হচ্ছে এনি, তার মানে হচ্ছে যে সাম এই শব্দগুলো একমাত্র আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ করতে পারি, বাট এনি আমরা তার বিপরীত অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ইউজ করব এবং নেগেটিভ সেন্টেন্স ইউজ করব। এনি হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। এ নিয়ে বিগত ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তোমরা যারা এখনও দেখোনি আমার সেই ভিডিওগুলো সেগুলো আগে দেখে নাও। এরপরে রয়েছে এভরি। এভরি মানে কি? প্রত্যেক। প্রত্যেক বলতে এমন একটা সেন্স কাজ করছে, সেটা হচ্ছে সবাই। বাট এভরি শব্দটি হচ্ছে সিঙ্গুলার, মাথায় রাখতে হবে। এভরি, ইচ, এই শব্দগুলো হচ্ছে সিঙ্গুলার, মানে এক একজনকে বোঝায়। এভরির সাথে আমরা ইচও ইউজ করতে পারি, ইচ মানেও হচ্ছে সিঙ্গুলার। আমরা এখানে ইএসিএইচ, ইচ মানে হচ্ছে প্রত্যেক। তবে ইচ এবং এভরির মধ্যে ন্যূনতম পার্থক্য রয়েছে, সেটা অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তোমরা সেটা দেখে নিও। এরপরে রয়েছে নও। নও মানে হচ্ছে না, নও, নও এর অর্থ হচ্ছে না। ওয়েল, তারপরে আমরা আরেকটি কলামে যেটা পেয়েছি সেটা হচ্ছে বডি মানে হচ্ছে ব্যক্তি, মানুষ। অন মানে হচ্ছে একজন, এটাও কিন্তু মানুষ, রাইট? সো বডি এবং অন একই কথা। এরপরে রয়েছে থিঙ্ক। থিঙ্ক মানে হচ্ছে কি? জিনিস, বস্তু, মানে যেগুলো বস্তু জীবন নেয়, এই সকল ক্ষেত্রেই আমরা থিঙ্ক ইউজ করব, রাইট? এবং তারপরে রয়েছে ওয়ার। ওয়ার মানে হচ্ছে কোথায়, ওয়ার মানে কোথায়। যে ভিউয়ার্স, তাহলে আমরা বামের যে চারটি আইটেম রয়েছে এই চারটির সাথে ডানের যে চারটি আইটেম তার সাথে অ্যাড করব এবং কী কী নতুন শব্দ আসছে এবং সেগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স বানানো যায় সেটা আমরা দেখব। তাহলে দেখো, সাম মানে হচ্ছে কিছু, বাট এখানে সামের সাথে আমরা বডি লাগিয়েছি। সাম বডি মানে হচ্ছে কেউ, একজনকে বোঝাচ্ছে, রাইট? সামের সাথে অন লাগিয়েছি, সাম অন মানে হচ্ছে কেউ, একজনকে বোঝাচ্ছে। তবে সাম বডি এবং সাম অনের অর্থ একই, তবে সাম বডি এবং সাম অনের মধ্যে ন্যূনতম একটু পার্থক্য রয়েছে। এই পার্থক্য আমরা আজকের এই ভিডিওতে দেখব না, সেটা অন্য আরেকটি ভিডিওতে দেখব। তবে সাম বডির চেয়ে সাম অন হচ্ছে অনেক ফর্মাল, ফর্মাল নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সাম বডি আমরা যে ইউজ করি সেটা হচ্ছে ইনফর্মাল, বাট বেশি ফর্মাল হচ্ছে সাম অন। তাই আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সাম অন ইউজ করার চেষ্টা করব। সো সাম অন আর সাম বডির অর্থ হচ্ছে কেউ। তারপরে রয়েছে সামের সাথে হচ্ছে থিং, সামথিং মানে হচ্ছে কিছু, রাইট? কিছু বস্তুর ক্ষেত্রে ইউজ করব। আর সামের সাথে রয়েছে ওয়ার, সাম ওয়ার মানে হচ্ছে কোথাও, কোথাও, কোথায় না আবার, ওয়ার মানে কোথায়, বাট সাম ওয়ার মানে হচ্ছে কোথাও।
আমরা এটা নিয়ে সেন্টেন্স বানাবো, যেমন ধরো যে চলো কোথাও যাই, লেটস গো সামওয়্যার, লেটস গো সামওয়্যার, বা সে এই মার্কেটে কোথাও আছে, শি ইজ সামওয়্যার ইন দিস মার্কেট, ওকে, সে বাইরে কোথাও আছে বা তুমি বাইরে কোথাও আছো, ইউ আর সামওয়্যার আউটসাইড, অর্থাৎ তুমি বাইরে কোথাও আছো, কোথাও না কোথাও কোনো একটা জায়গায়, এই ধরনের সেন্সের ক্ষেত্রে আমরা সামওয়্যার ইউজ করবো, রাইট? সো সামের সাথে আমরা চারটি আইটেম বসালাম, এবার অ্যানির সাথেও আমরা চারটি আইটেম বসাবো, তাহলে অ্যানিবডি, মানে অ্যানিবডি মানে হচ্ছে কেউ, বাট এর সাথে একটা শব্দ ইউজ হবে, সেটা হচ্ছে যে কেউ, অ্যানির সাথে ওয়ান যুক্ত হবে, সেক্ষেত্রে হবে অ্যানি ওয়ান, এটাও হচ্ছে যে কেউ, অ্যানিবডি, অ্যানি ওয়ান, অ্যানিথিং, কোনো কিছু, অ্যানিওয়্যার, যে কোনো একটা জায়গা, রাইট? অ্যানিওয়্যার, যে কোনো একটা জায়গা। বন্ধুরা, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, তোমরা নিশ্চয়ই জানো যে অ্যানি এমন একটি শব্দ যেটা আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ইউজ করি, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সেই শুধু আমরা অ্যানি ইউজ করি। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে অ্যানির সাথে আমরা চারটা আইটেম দিলে কি হয়। সো অ্যানিবডি, অ্যানি ওয়ান, অ্যানিথিং, আমরা এখানে দেখতে পারি অ্যানিবডি, অ্যানি ওয়ান, অ্যানিথিং, অ্যানিওয়্যার, আমরা এই এই যে কলামে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ করবো, রাইট? সো আমরা এখানেও অ্যানিবডি, অ্যানি ওয়ান, অ্যানিথিং, অ্যানিওয়্যার আমরা প্রত্যেকটার সাথে অ্যাড করে আমরা অ্যানিকে সেট আপ করে ফেললাম, এবং এটা দিয়ে আমরা কোশ্চিন তৈরি করি। সো অ্যানি দিয়ে আমরা একটা এক্সাম্পল নিতে পারি, যেমন হচ্ছে সে কি মার্কেটে কোথাও আছে, সে কি মার্কেটে কোথাও আছে, সো ইজ শি অ্যানিওয়্যার, এখানে সামওয়্যার হবে না, এখানে অ্যানি হয়ে যাবে, সামকে উড়িয়ে অ্যানি করতে হয়েছে। সো ইজ শি অ্যানিওয়্যার অ্যাট মার্কেট, সে কি মার্কেটে কোথাও আছে, সে কি অফিসে কোথাও আছে, ইজ শি অ্যানিওয়্যার অ্যাট অফিস। তাহলে নিশ্চয়ই বুঝলাম আমরা যে এই অ্যানি দিয়ে আমরা এখানে যেগুলোই সেন্টেন্স বানাই না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হতেই হবে। এরপরে দেখো এভরি অথবা ইচ, সো এভরিবডি মানে প্রত্যেকেই, প্রত্যেকেই বুঝাচ্ছে, মানে প্রত্যেকে বলতে মানে সবাইকে বুঝাচ্ছে, বাট এটা কিন্তু সবাই সবাইকে বোঝালেও, বাট এটা কিন্তু সিঙ্গুলার, মাথায় রাখতে হবে। সো এভরিবডি, এভরি ওয়ান একই কথা, এভরিথিং সব কিছু, এভরিওয়্যার প্রত্যেকটা জায়গায়, গো অ্যান্ড ফাইন্ড আউট এভরিওয়্যার ওয়্যার হি ইজ, যাও এবং খুঁজে দেখো সে কোথায় আছে। সো লেটস গো অথবা গো অ্যানিওয়্যার। সো এরপরে রয়েছে নো, নো মনে হচ্ছে না, সো নো এর সাথে আমরা সবগুলো লাগাতে পারি। সো নো বডি মানে কেউ না, নো ওয়ান মানেও কেউ না, এবং নো থিং মানে হচ্ছে নট এনিথিং, যেটাকে বলা হয় নাথিং, রাইট? তারপরে রয়েছে নো ওয়্যার মানে কোথাও না, এটা সম্পূর্ণ হচ্ছে নেগেটিভ ক্ষেত্রে আমরা ইউজ করি। দেখো নো বডি, নো ওয়ান অথবা নান একই কথা, এবং নট এনিথিং যেটা সেটা হচ্ছে নাথিং, এবং নো ওয়্যার কোথাও না। এবার আমরা কয়েকটি সেন্টেন্স দেখতে পারি, এটা সব জায়গায় পাওয়া যায়, তাহলে ইট ইজ ফাউন্ড, এটা পাওয়া যায় এভরিওয়্যার, সব জায়গায়। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা আরেকটি সেন্টেন্স দেখবো, সেটা হচ্ছে ভালোবাসা কোথাও পাওয়া যায় না, নেগেটিভ একটি সেন্টেন্স। সো লাভ ইজ নট ফাউন্ড, ভালোবাসা পাওয়া যায় না, এখন কি কোথাও, এই কোথাও এর ইংরেজি হচ্ছে অ্যানিওয়্যার, এটা নেগেটিভ সেন্টেন্স, তাই এখানে আমি সামওয়্যার না বসিয়ে অ্যানিওয়্যার বসিয়েছি। আমরা জানি যে আমরা এই যে দুই নম্বর কলামে যেটা রয়েছে, অর্থাৎ এখানে প্রত্যেকটাতে যে অ্যানি রয়েছে, এই অ্যানি থাকার অর্থই হচ্ছে যে এগুলো ইন্টারোগেটিভ এবং নেগেটিভ আমরা ব্যবহার করব, যার কারণে আমরা এখানে দিয়েছি অ্যানি, এখানে সাম ব্যবহার করতে পারিনি। তাহলে হচ্ছে কি, লাভ ইজ নট ফাউন্ড, ভালোবাসা পাওয়া যায় না অ্যানিওয়্যার, কোথাও। আমরা ইচ্ছা করলে এখানে অ্যানিওয়্যারের জায়গাতে নো ওয়্যারও ইউজ করতে পারি, এই যে নো ওয়্যার, যদি আমরা এখানে নো ওয়্যার ইউজ করি সেক্ষেত্রে আমাদের এখানে নতুন করে আবার নট দেওয়ার প্রয়োজন নেই। নিচের সেন্টেন্সটি দেখলে আমরা বুঝতে পারি, লাভ ইজ ফাউন্ড, এখানে নট দেয় নাই, সো লাভ ইজ ফাউন্ড, লাভ পাওয়া যায়, আবার শেষের দিকে নো ওয়্যার দিয়ে সেন্টেন্সটিকে ঘুরিয়ে ফেলেছি, লাভ ইজ ফাউন্ড নো ওয়্যার। ম্যাক্সিমামই ইউরোপিয়ান, ইংল্যান্ডের লোক, ইউএসের লোক এই নিচের প্যাটার্ন ইউজ করে, এই নিচের স্টাইলটা ইউজ করে। এরপরে আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পারি, সেটা হচ্ছে লেটস গো
চলো কোথাও যাই, সো লেটস গো সামওয়্যার, রাইট? এটা তোমরা কিছুক্ষণ পূর্বেই এক্সাম্পল দেখেছো। এরপর আরেকটি এক্সাম্পল দেখো, সে কি মার্কেটে কোথাও আছে? ইজ শি এনিওয়্যার অ্যাট মার্কেট? সো ডিয়ার ভিউয়ার্স, নিশ্চয়ই এই ভিডিওটি থেকে তোমরা অনেক 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 কিছু শিখেছো। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো আমার এই ভিডিওটিতে, তাহলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিতে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যেতে পারো। আর এই ভিডিওটি তোমাদেরকে দারুণভাবে হেল্প করবে। তোমরা ছোট থেকে অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত পড়াশোনা করেও এত কিছু জানোনি যা আজকের এই 10 মিনিটের ক্লাসে শিখে ফেলেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।